রবিবার দুপুরের খাবারে মাংসের ঝোল আর ভাত, এ যেন এক স্বর্গীয় অনুভূতি। তা সে যত গরমই পড়ুক না কেন, বাঙালি বাড়িতে রবিবার দুপুরে মাংস হবে না এরকমটা খুব কমই দেখা যায়। আমার বেশিরভাগ রেসিপি কিন্তু আমার মায়ের কাছে শেখা, কিন্তু আজ বাড়ির সবার আবদারে মা নিজেই হাতে খুন্তি তুলে নিল। প্রথমেই মিক্সির একটা বাটিতে মা কিছু আদা, রসুন, কুচনো পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছে। এখানে 1 কেজি মতো মাংস রয়েছে, মাংসটাকে ধুয়ে ভালো করে আগে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবার আমরা কি করব, এবার মাংসের সব মশলা দিয়ে ম্যারিনেট করব। এখানে আরো কিছু গুঁড়ো মশলা দেওয়া হলো, যেমন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো একটু বেশি করে, এই রান্নাটায় কিন্তু জিরে গুঁড়োর ব্যবহার হয়নি একদম। পরিমাণ মতো নুন আর কি লাগবে বলো। এবার একটু কাঁচা সর্ষের তেল দেবো, এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো। এটাতে কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো? না না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে না। এটা কি কি ম্যারিনেট করে রেখে দেবে না এখনই আমরা রান্না করবো? এটা ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবে। মাটন রান্না করতে গেলে অনেক সময় আমরা দই দিয়ে ম্যারিনেট করে রাখি, তো এই রান্নাটাতে কিন্তু দই এর ইউজ হয়নি। আলুগুলোর মধ্যে নুন লেবু মাখিয়ে রেখেছি, এখন একটু আলুগুলো ভেজে উঠিয়ে নিই। এক চামচ মতো চিনি দিয়ে চিনিটাকে কিন্তু বেশ ভালো মতো পুড়িয়ে নিতে হবে, তাহলে কিন্তু মাংসের কালারটা দুর্দান্ত আসবে। এবার এখানে বেশ কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে। এই পর্যায়ে তোমরা খুব সামান্য কিছু গোটা গরম মশলা ইউজ করতে পারো, যেমন লবঙ্গ, দারচিনি আর এলাচ। 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে অল্প সামান্য রং ধরলে পরেই মাংসটা, মানে ম্যারিনেট করা মাংসটা, এর মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে মাংসটাকে কিন্তু কষাতে হবে, যত ভালো কষানো হবে তত ভালো এর টেস্ট আসবে। তো এরপরে তো আর সেরকম কিছু করার নেই, ঢাকা দিয়ে দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে মাংসটাকে কিন্তু কষাতে হবে। 15-20 মিনিটের পরে মাংসটা যখন খুব হালকা একটু কষানো হয়েছে, তখন এর মধ্যে একটা গোটা টমেটো দিয়ে দিতে হবে। টমেটো পেস্ট করেও দিতে পারো তোমরা। তারপরে আবার মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঠিক আগের প্রসেসে, একই প্রসেসে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। মাংসটা কিন্তু প্রায় ঘন্টা খানেকের কাছাকাছি কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত না দেখবে মাংসটা একটা কালচে রং এসে পুরো মাংস থেকে তেল বেরিয়ে এসছে। তো এই পর্যায়ে এবার আমরা এটাকে প্রেশার কুকারে দেবো। ভীষণই ইজি একটা প্রসেস, জাস্ট ঘরে সবাই আমরা যেমন মাংসের ঝোল বানাই সেরকমই, কিন্তু একটু ধৈর্য নিয়ে ভালোভাবে করতে পারলে না এর একদম স্বর্গীয় স্বাদ আসবে। এর মধ্যে একটা গোটা রসুন দিয়ে দিয়েছে আমার মা, তোমরা চাইলে দিতে পারো, এটা গরম ভাতে খাওয়ার সময় খুবই ভালো লাগে। আর জল আগে থেকে মা একটু গরম করে রেখেছিল, তো সেটা ওই মাংসের কড়াইটার মধ্যেই দিয়ে হালকা করে সেই জলটা এর মধ্যে ইউজ করা হয়েছে। এবার কুকার বন্ধ করে 4টে সিটি দিতেই হবে, অথবা একদম সিমে করে 2টো সিটি তোমরা দিতে পারো, কিন্তু আমি ফুল 4টে সিটি দেব। আর 4টে সিটি হয়ে যাওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত স্টিমটা নিজের থেকে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একে কিন্তু ডিস্টার্ব করা যাবে না। তো পুরো স্টিম বেরিয়ে যাওয়ার পরে এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি মাংসটা, দেখো কালার দেখেই বুঝতে পারছো, আর নরম তুলতুলে হয়ে গেছে মাংস একেবারে। তো তোমরা পুরো রেসিপিটা দেখেছো, যদি তোমাদের ভালো লাগে তোমরা আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবে, আর তোমার বন্ধুদের সাথে এই রেসিপিটা নিশ্চয়ই শেয়ার করো। আর কমেন্ট বক্সে জানিও যে আর কি কি অন্য রকমের ভিডিও তোমরা দেখতে চাও, আমি নিশ্চয়ই চেষ্টা করব সেরকম ভিডিও তৈরি করার।